এলাকাবাসী এবং মাগুরিয়া এলাকাবাসী, আমরা কেউ হলুদ গাছ চিনি, কেউ চিনি না। এইগুলান আমার হলুদের আবাদ। আমার কিশোরগঞ্জ থানা নীলফামারী এই হলুদ আবাদ হয়, আমরা আবাদ করি। হ্যাঁ, রেডি। এই আমরা দেখেন কীভাবে আলু আবাদ করছি, আলু কত আবাদ করা কষ্ট। সে আলু হবে আল্লাহ দিলে, সবে খাবে, বাংলাদেশ ভালি সবাই খাবে আলু। এই কলা কলা আবাদ করছি, কাঁচকলা 110টা গাছ আছে আমার, 110টা গাছ আছে। সাগর কলা 300 টাকা পিস, 250 টাকা পিস আমরা বিক্রি করি আমাদের দেশে। রংপুরে আমাদের দাম কম কলার, আমার রংপুরে দাম কম, এখন আরও দাম কমছে, 180 টাকা লাগছে পিস। এটা সজনা খেত, সজনা আবাদ করছি, 16 বিঘার মাটিতে সজনা আছে। আমার এক ঢাকার লোক আবাদ করছে, আল্লাহর রহমত, বেচারা আবার সবাই দোয়া করবেন যেন আরও ভালোভাবে আবাদ করতে পারে। আচ্ছা, আমরা একটু সজনা খেতটা দেখি। দেখেন, পুরো বাগানটাই সজনা খেত। কত বিঘা জমির উপরে সজনা খেতটা? 16 পাখি মাটি আছে, 16 পাখি মাটির উপরে সজনা খেত। যাই হোক, আল্লাহ যেন ওরা ভালো করে, উনি আবার আরো আরো শিখতে হোক, মানুষ কর্ম করুক, বাংলাদেশের উন্নতি হবে। আর এটা আলু খেত না কাকা? এটা আলু খেত। আলু এইভাবে করে তারপরে ইয়া করেন না? এটাও সজনা খেত, একই লোকেরই, বিশাল বাগান করে রাখছে। মাস্টারপাড়া, মাগুরা, কিশোরগঞ্জ, নীলফামারী, এই কাকার বাসা হইল সেখানে ঠিকানা। তখনটা ভালো কারণ তোর ফটো তুল নেবো। হ্যাঁ হ্যাঁ, এই মুখন দেন নারায়ণ নারায়ণ, আপনি এইগুলো ইয়ে নারায়ণ বলেন, আমি বলে আমরা কীভাবে মিন্নত করি আবাদ করি এবার বলেন, উঠবে না কত উঠবে? হ্যাঁ বলেন, কীভাবে মিন্নত করি? হ্যাঁ দেখেন, কত কষ্ট করি আবাদ করে ফসলের দাম পাই না। এখন আপনি কে রেখে আগাছা পরিষ্কার করতেছেন? আগাছা পরিষ্কার করতেছে, আগাছা পরিষ্কার করতেছে। হ্যাঁ সুন্দর, হ্যাঁ সুন্দর উঠছে রে। এটা এটা নর, এটা হাট, এটা হাট, এই হাটিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি আলু ক্ষেত? হ্যাঁ এটা কি নতুন আলু চাষ করতেছেন? এত পরিশ্রম করে চাষ করেও ন্যায্য মূল্য পাওয়া যায় না। আমিও আলু ক্ষেতের উপরে দিয়ে হাঁটতেছি, অনেক পরিশ্রম করে ক্ষেতের মানুষ। এই যে আর কাকু, অনেক পরিশ্রম করে ওনারা, কিন্তু ন্যায্য মূল্যটা ঠিক মতন পায় না কৃষক। যা মেরে দেয় আপনার ব্যাপারী লোকেরাই লুটে পুটে খায়, আলুর দর মূল্যটা ঠিক মতন কৃষকরা পায় না। সারের দর যে দাম দিন বা দিন বাড়তে আছে, এ বাড়ার কারণে এগুলিকে আর হইতেছে না।
পিছনে হলুদ ক্ষেত, কতদিন হয়েছে লাগাইছেন? কতদিনে ফলন হবে? ফল হবে শাক এলে বেচা এক মাস লাগবো, এক মাস লাগবে না? এটি ধনে খেত না? মুরগিটা ধরেছে, মুরগিও ক্যামেরা দেখে ভয় পায়। বাঁশঝাড়, কি আকৃতির বিশাল বাঁশ গাছ! কত জরাজীর্ণ অবস্থায় মানুষ বসবাস করে, গরিব মানুষ উত্তরবঙ্গের, খুবই কষ্টকর। এই যে আর কাকু, ওনার বাসায় আমরা আসছি আজকে তিন দিন, আজকে সকালে আল্লাহ বাঁচাইলে চলে যাব, রবিবার সন্ধ্যায় আসছি, গত রবিবার রবিবারে চলে যাওয়া। আমি শিপন, কেরানীগঞ্জের শিপন লিডার, কারণ আমার কাকু খারাপ হয়েছে। কাকু আর আমরা একসাথে অনেক বছর ধরে পরিচয়, পরিচয়ের মাধ্যমে এই কাকুর বাসায় আসা, মহব্বতে বলেন কি বলবেন? আমার বাচ্চারা, আমি ঢাকা গেছিলাম, ওনার সাথে আমার পরিচয় হয়েছে, কারণ আমার বাচ্চারা বলে তোমার দেশে যাব, দেশ দেখার জন্য আসছে, আসেন আসছে, রবিবার দিন আসছে, আজকে ওরা চলে যাবে। সূর্যের তাপ আস্তে আসে সকালে, সূর্যের আলো সম্পূর্ণ বাঁশ গাছের, দেখেন গোড়া জঙ্গল কম, এই দিকে বলেন কথা, এখানে জঙ্গল কম, আমাদের রংপুর ডিস্ট্রিক্টে জঙ্গল কম, বাঁশবাড়ি কত সাপ, বাঁশবাড়ি কত সাপ, কথাটা উঠবে না? হ্যাঁ, আমাদের এলাকায় জঙ্গল নাই, বাঁশবাড়ি তো ঝকঝকা করে ডাকছি, তা ঢাকা শহরে তো সব জঙ্গল। আমরা এখন কাকুর বাড়ির দিকে যাচ্ছি, ধান ক্ষেত, বিশাল আকৃতির ধান ক্ষেত, চোখের দৃষ্টি এত দূর যায় না, দেখেন ধান ক্ষেত আর ধান ক্ষেত। কদু শাক, মাচাং দিয়ে কদু শাক বানিয়েছে, কাকা মুরগি ধরে। এটা হলো কাকার বাড়ি, আমাদের স্বপ্ন সবার স্বপ্ন। খারান কাকা, এটা হলো কাকার বাড়ি, কাকা কিছু বলেন। আপনাদের জমি কতটুকু অংশ? এখানে কতটুকু আছে? এগারো শতক জমুক। ধন্যবাদ।